হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হবে খুলনার শ্যানন রেস্টুরেন্ট নিয়ে। এই রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা দেখলে আপনার মন মুগ্ধ হতে বাধ্য। রেস্টুরেন্টটিতে আসতে চাইলে আপনাদের প্রথমে চলে আসতে হবে খুলনা রূপসাঘাট বাস টার্মিনাল। এই বাস টার্মিনালের পাশেই এই শ্যানন রেস্টুরেন্টটি অবস্থিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এর লোকেশন এবং শ্যানন রেস্টুরেন্টের পুরো সৌন্দর্যটি। এটি হচ্ছে শ্যানন রেস্টুরেন্টের মেন গেট। ভিতরে প্রবেশ করার শুরুতেই এর গেটে কিছু সতর্ককরণীয় বার্তা লেখা আছে। বাইরে থেকে কেনা খাবার এর ভিতরে নেওয়া নিষেধ। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম হাতে ডান সাইডে কিছু সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে এবং বাঁ সাইডে কিছু লতা গাছ লাগানো হয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর ছিল। রেস্টুরেন্টের পুরো ভিডিওটি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রেস্টুরেন্টের চারপাশটি সবুজ গাছ এবং ফুল দিয়ে ভরা। প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করতে চাইলে চলে আসুন এই রেস্টুরেন্টে। বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো এই পুরো রেস্টুরেন্টটি। এখানে ফুল গাছ দিয়ে একটি সাইকেল তৈরি করা হয়েছে, যেটি দেখলে মনে হবে এ যেন এক স্বপ্নের সাইকেল। চারপাশে সবুজ গাছের ভিতরে শ্যানন নামটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন তাহলে ঘুরে আসি এবার শ্যানন রেস্টুরেন্টের ভিতর থেকে। এখানে বসার জন্য দুইটি জায়গা তৈরি করা হয়েছে, যার প্রথমটি হলো এটি। এখানে গরুর খাঁটি দুধের মালাইচা পাওয়া যায়। এই রেস্টুরেন্টের সব ধরনের খাবার এখানেই তৈরি করা হয়। এই রেস্টুরেন্টের বসার দ্বিতীয় জায়গাটি হচ্ছে এটি। রেস্টুরেন্টের চারপাশটাই সবুজ গাছে ভরা। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের পাশেই যদি থাকে একটি বড় নদী, তাহলে এর দৃশ্যটা কেমন হবে আপনারা ভেবে দেখুন। সত্যি এক অপরূপ সৌন্দর্যে ফুটে উঠেছে এই রেস্টুরেন্টটি। এটি হচ্ছে রূপসা নদীর ফেরিঘাট, আর এই ঘাটের পাশেই এই রেস্টুরেন্টটি অবস্থিত। নদীর ভিউটা সত্যি দেখার মতো ছিল। ছোট ছোট ঝাউ গাছ দিয়ে পুরো পরিবেশটা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনার প্রিয় যন্ত্রের নিয়ে চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে। খুবই নিরিবিলি পরিবেশে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটি। এখানে আমার সব থেকে বেশি ভালো যে জায়গাটি লেগেছে সেটি হচ্ছে এই বাচ্চাদের খেলার জায়গা। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা দেওয়া আছে। রেস্টুরেন্টটিতে দুপুরের পরে যাওয়াতে এখানে লোকের চাপ খুবই কম ছিল। এটা হচ্ছে খাবারের তালিকা। আপনারা খাবার খাওয়ার আগে এই তালিকা দেখে সব বুঝে নিতে পারবেন যে কোন খাবারের কেমন দাম। ফটোশ্যুটের জন্য পুরো প্লেসটি একটা পারফেক্ট জায়গা ছিল। চারপাশে এমন প্রাকৃতিক দৃশ্য থাকলে যে কারো ছবি খুবই সুন্দর আসবে। এত সুন্দর প্লেসে যদি একটু স্লো মোশন ভিডিও না করি, তাহলে স্লো মোশন ভিডিওকে অপমান করা হবে, তাই একটা ভিডিও করেই ফেললাম। পার্সোনালি এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন জায়গাটা কেমন ছিল। Thank you.
এখানের একটা জিনিস খুবই আনকমন বানিয়েছে, যেটি হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। আপনি কোনো খাবার অর্ডার করলে আপনাকে প্রথমেই ফ্রিতে এই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস এক একদিনে এক এক কালার চেঞ্জ করা হয় এবং এক একটি স্বাদ দেওয়া হয়। ওয়েলকাম ড্রিঙ্কসটা সত্যি অনেক মজাদার ছিল। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।